আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো অনেকেই জানতে চাইছেন ক্যামেরা বনাম মোবাইল দিয়ে কিভাবে মিক্সার থেকে আপনার ভালো সাউন্ড কোয়ালিটি রেকর্ড করা যায়। মিক্সার আপনি যদি DSLR ক্যামেরা থাকে বা আপনার যদি ফোন থাকে, তো ফোন দিয়ে কিভাবে মিক্সার থেকে সাউন্ড সিস্টেম মিক্সার থেকে আপনারা কিভাবে রেকর্ড করবেন একদম নয়েজ মুক্ত অরিজিনাল সাউন্ড, এই জিনিসটা দেখাবো। তাছাড়া ক্যামেরা দিয়ে কিভাবে সাউন্ডটা মিলাবে সেই জিনিসটা আজকে ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব। চলুন আমরা শুরু করি। তো তার জন্য আমাদের কি কি অ্যাক্সেসরিজ লাগবে সেই অ্যাক্সেসরিজগুলোর দিকে আমরা আগে পরিচিত হই, এরপরে এই জিনিসগুলো দিয়ে কিভাবে সাউন্ড রেকর্ড করা হয় এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। তো আমরা মোবাইল ও ক্যামেরা উভয়ই রাখলাম তো এই পাশে। এখন মিক্সার তো অনেক দূরে থাকবে, তাই না? তো মিক্সারটা অনেক দূরে যদি থাকে, তো এই যে কেবলটা নিছি আর এইরকম যদি আমরা কেবল নিতাম, তো এখানে আপনার 20 গজ তার, তো 20 গজ তার হইলে একটা ভুজা হয়ে যেত, যেটা আমাদের যে ক্যামেরার যে ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে সেটা ঝাগাল হয় না। এই যে দেখেন ক্যামেরার ব্যাগে যে কেবলটা আছে, এই কেবলটা খুব ছোট, কিন্তু এই কেবলটাতে 20 গজ তার, তো সেটা কিন্তু জাগাল হয় না। এখানে যে জিনিসগুলো এখানে দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু সবগুলো আছে, ঠিক আছে? দেখুন, তো এখানে যেগুলো একটা ক্যামেরার রেকর্ডিং করতে যেগুলো লাগে এই জিনিসগুলো একজনকে আমরা কিনে দিতেছি, তো তারও এই দিকে আছে। তো সর্বপ্রথম আমাদের এটা কেবল লাগবে, সেই কেবলটা ফোর্ট থাকবে মনো, আর এই যে ফোর্ট মনো ফোর্টটা এটা খুব ভালো মানের হতে হবে। কম মানেরটা দিলে অনেক সময় মিস্টেক হয় বা লড়াচড়া গাইলে আসেতে আসে না, সাউন্ডের বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম হয়। তো আমরা গত কল কিশোরগঞ্জ আমরা একটা রেকর্ড করছিলাম, তো এটার আমরা একটু ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। তো এটা হচ্ছে গতকালকে এই যে কিশোরগঞ্জ এটা প্রোগ্রাম করছিলাম, এটাও কিন্তু আমার চ্যানেল বাংলা বাউল মিডিয়া। বাংলা বাউল মিডিয়া হচ্ছে আমার চ্যানেল, এই যে আমার চ্যানেলটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার চ্যানেল। আচ্ছা, তো এই কালকে আমরা যে রেকর্ডটা করছি সেই রেকর্ডটা একটু শোনাই। যাই হোক, এছাড়া কিন্তু আমাদের চ্যানেলে আরো অনেক সুন্দর সুন্দর গান আছে, যেমন ওই যে সবগুলি গানই কিন্তু আমাদের এই চ্যানেলেরই দেখেন। তো এই যে কিছুদিন আগে, সরি একটু, কিছুদিন আগে আমরা একটা রেকর্ড করছিলাম, এই যে দেখেন এই রেকর্ডটা আমরা বাজাই। আমরা যদি একটু সাউন্ড বাড়াই দিই, এদিক দেখো, আচ্ছা যাই হোক, এই তখন আমাদের এই কেবলটা ছিল আর কি। এই রেকর্ডিং করার সময় আমাদের যে এই কেবলটা ছিল, এটা ছিল এই কেবলটা ছিল এই এই কেবলটা, আর এই কেবলটা কিন্তু সেম একজনের জন্য বানাইছি, এই যে এটা সেম, এটার জন্য দেখেন এইরকম, আর এটার জন্য মনোফোরটা এরকম, আর আমারটার মনোফোরটা গ্রিন, ঠিক আছে? তো এটা একই ছিল। তো আমরা ক্যামেরাতে রেখে দিই। এখন বিষয়টা হচ্ছে কি, এইরকম একটা লাগবে, আর এখন এখানে দুইটা ফোর্ট লাগবে কেন? তো আমরা মিক্সার থেকে যদি কোনো অবস্থাতে সাউন্ড বেশি আসে, সেটা যদি আমরা
বেশি আসলে, অতিরিক্ত সাউন্ড আসলে আপনারা জানেন যে ওই ক্যামেরার মধ্যে লেভেল আছে, এখানে ক্যামেরার মধ্যে লেভেল আছে, সেই ক্যামেরার লেভেল এদিক থেকে ধর, হ্যাঁ এই যে ক্যামেরার মধ্যে লেভেল আছে সেটা আমরা দেখাবো, বা মোবাইল ফোনের মধ্যে যে ভিডিও ক্যামেরা আছে সেটার রো লেভেল আছে সেটা আমরা ফোরও আসছি, আমরা ভিডিওটা কন্টিনিউ করেন। তো এইটা হচ্ছে ভলিউম, আর এই যে আপনার ভলিউম ঘুরাইলেই আপনার সাউন্ডটা এখান থেকে কমবে, এখান থেকে তো মিক্সার থেকে আপনি এটা দিয়ে মিক্সার থেকে আনলেন, এই যে এটা দিয়ে মিক্সার থেকে আনলেন, আনার পরে এখানে আপনার ক্যামেরার কাছে আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দেখতেছেন এইখান থেকে এইটা থেকে আপনার এরকম ইয়া লাগবে, এরকম মনোটু স্টারু। তো এই যে আমি আপনাদেরকে দেখাই, এগুলো একদম নতুন কিনে আনছি, দেখানোর জন্য চেষ্টা করি, আমরা একটু ওয়াইটিং থাকেন। তো এটা আমরা যদি এইটা এই যে এই পাশে মনোটা যদি এইখানে লাগাই, লাগানোর পরে আমরা এখানে ক্যামেরার মধ্যে ইনস্টল করি, এই যে ক্যামেরা, ক্যামেরার মধ্যে এইরকম মাইক্রোফোনের লাইনটা আছে, এই যে এই যে এইখানে যদি ইনস্টল করি, এখন যদি আমাদের মিক্সার থেকে একটু উপরে ধরে মিক্সার থেকে একটু সাউন্ডটা বেশি আসে, আমরা ভলিউমের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। অনেক সময় দেখা গেছে যে ভলিউম দিয়ে কমাইলে এরপরে সাউন্ডটা ফেটে ফেটে যায়, কিন্তু কন্ট্রোল হয় না, এটা 100% নিয়ন্ত্রিত হবে। আর মিক্সার থেকে যদি এই লাইনটা মিক্সার থেকে সরাসরি ডাইরেক্ট লাইন, ঠিক আছে, তো মিক্সার থেকে যদি আপনি সাউন্ড একটু কমে এনেন, তো এটাকে আপনার ক্যামেরা হিসেবে ব্যবহার করতেন, এইখানে একটি মোবাইলও ব্যবহার করতে পারেন, মোবাইলের জন্য আরও একটা আছে, তো আমরা মোবাইলেরটা পরে আমরা দেখাচ্ছি। তো এইরকম লাগবে আপনার মনোটু স্টারও লাগবে, একটি কেবল, এই যে দেখতে পাচ্ছেন একটি একটি কেবল ক্যামেরার জন্য, আর মোবাইলের জন্য হলে একটি, ক্যামেরা ও মোবাইলের জন্য দুইটি কেবল লাগবে। যেমন দেখা গেছে যে আমি আমি ইয়া চালাবো, আমি ক্যামেরাতে রেকর্ড করব, আমার ফোন দিয়ে আমরা ফোন দিয়ে কি করব, আমরা লাইভটা দিব আর কি। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা রেকর্ডিং ক্যামেরাটা নিব এই ডাইরেক্ট থেকে, আর এইখান থেকে আমাদের ফোন থেকে নিব, ফোন দেওয়ার পরে ফোনের ভিতরে আমরা যদি সরাসরি এরকমভাবে, আরে এগুলো তো খুলতেছে না, তো এগুলো তো একবারে নিউ ইনটেক, তো যার কারণে খুলতে আছে না, আচ্ছা খুলে নি। তো আরেকটা আমরা এখান থেকে আমরা এই যে ফোনে দিয়ে দিব, হয়তো একটা আমরা ক্যামেরায় দিয়ে দিলাম, আরেকটা লাইনে আমরা ফোনে দিলাম, তো ফোনে এইভাবে সরাসরি যদি এখানে আমরা ঢুকিয়ে দিই তাহলে আমাদের ফোনে কানেক্টেড হবে না। তো এই দেখেন এখানে কোনো মাইক্রোফোনের লাইনটা কোনো ধরছে না, তো মাইক্রোফোনের লাইনটা এইটা এই কেবলটা যদি ঢুকাইলে যখন মাইক্রোফোনের লাইনটা ধরবে, তো সেই ক্ষেত্রে ইয়ে হবে। অনেক সময় এই যে কভার আছে সেই কভারের জন্য সেই ফিনটা আমাদের লাগে না ফোনে, তার জন্য অনেক সময় আমাদের কভারটা খুলে নিতে হয়। তো যারা লাইভ টেপ করবেন অবশ্যই কভারটা এভাবে খুলে নিয়ে এভাবে ঢুকাবেন। তো এরপরেও আপনারা যখন দেখবেন যে এই যে মাইক্রোফোনের লাইনটা আসছে, তো এটার এখানে কোনো কনভার্টার লাগবে না। এখন কি সফটওয়্যার দিয়ে আমরা রেকর্ড করব সেই জিনিসটা আমরা একটু পরে আসতেছি। এখন মোবাইল দিয়ে যদি কোনো অবস্থাতেই এরকম মাইক্রোফোনের লাইনটা না আসে তখন আমাদের এইরকম আরও একটা কনভার্টার ইউজ করতে হবে। এই কনভার্টারটা বিভিন্ন জায়গায় পাবেন, কিন্তু দারাজেও পাবেন, দারাজে যেগুলো পাওয়া যায় এগুলো দেখেন একটা আনছিলাম, দারাজ থেকে মাল আনে, সেই মাল আর ব্যবহার করতে পারি নাই, আমার টাকাগুলোই জ্বলে গেছে। এই যে দেখেন একটা ট্রাইপড দেখাইছে ছবির মধ্যে অনেক বড়, আর এটা চার আঙ্গুল, এটা দিয়ে কি করব। এই ট্রাইপড দিয়ে একটা মাইক্রোফোন আনছিলাম, এটার খুললে আর দেখি নাই, এটার কোয়ালিটি এত বাজে, দারাজের এই যে দেখেন দেখেন একটা খুব তার যে দিছে। আর এটা আনছি কম্পিউটার দোকান থেকে, এগুলো ফেলে রাখলাম, এটা আনছি কম্পিউটার দোকান থেকে, এটার দেখেন কত হেভি একটা কেবল, রাস্তাঘাটে যে সব কেবল পাওয়া যায় এইরকম সেই কেবলের মতন, কিন্তু এটা না। তো এখানে যেটা করতে হবে, আপনি যদি ফোন দিয়ে রেকর্ড করেন, তো সেই ক্ষেত্রে আপনার এখানে যে মাইক্রোফোনের ইয়াটা আছে, এই যে মাইক্রোফোনের এই মাইক্রোফোনের এটার মধ্যে আপনি এটা ঢুকাই দিবেন, ঢুকানোর পরে আপনি এটাকে আপনার ফোনে ইনস্টল করবেন, দেখবেন এই যে ফোনে দিবেন, দেখবেন এই যে মাইক্রোফোন পেয়ে যাবে, এই যে হেডফোনের যে আইকনটা আছে সেই আইকনটা আপনি পেয়ে যাবেন, এই যে। আর এর পরে যদি এখানে একটা হেডফোন লাগান, আপনি যখন এখানে ভিডিওটা রেকর্ড করবেন, সেই রেকর্ড করার পরে
আপনি হেডফোন দিয়ে শুনতে পারবেন। এই হলো একটা, এখন আমরা এটাকে দেখাই, আমরা মোবাইলের অপশনটা দেখাই ফেলাই। তো মোবাইল দিয়ে যদি আপনি কাজটা করেন, তো সে মোবাইল দিয়ে কাজটা করতে গেলে আপনার একটি অফেন ক্যামেরা ডাউনলোড করে নিতে হবে। তো অফেন ক্যামেরাটা ডাউনলোড করার পরে আপনি যেটা করবেন, আপনি যেটা করবেন, আপনি চলে যাবেন এই যে সেটিং আইকনে, আপনি এই সেটিং আইকনে চলে গিয়ে আপনি এখানে যাবেন ভিডিও সেটিংয়ে। এই যে দেখেন, ভিডিও সেটিংয়ে যাওয়ার পরে এনাবল ডিজিটাল স্টাবিলাইজেশন, এটা অফ থাকবে, এটা অন করে দিবেন। আর ভিডিও রেজুলেশন, আপনি এখান থেকে ভিডিও রেজুলেশনটা আপনি দিয়ে দিবেন। আমার এটা 1080x1920, এই যে 1080x1920 এটা ফরম্যাটটা সিলেক্ট করবেন, 1080x1920। এরপরে নিচে চলে আসবেন, নিচে চলে অডিও স্কোর, এই যে অডিও স্কোর এখানে চলে চাপ দিবেন। অডিও স্কিউরের মধ্যে ক্যামকোডার, ক্যামকোডার আপনি যেহেতু এইসব কেবল দিয়ে আপনি রেকর্ড করবেন, সেক্ষেত্রে আপনি দিবেন এক্সটার্নাল মাইক্রোফোন, এই যে এক্সটার্নাল মাইক্রোফোন। এরপরে চ্যানেল ডিফল্টেই থাকবে, এই যে অডিও স্কোরের মধ্যে এক্সটার্নাল মাইক্রোফোন দিবেন, ঠিক আছে। তো এখানে আপনার অফেন ক্যামেরার কাজ শেষ। এখন আমরা যদি ভিডিও রেকর্ড করি, তো ভিডিও রেকর্ড করার জন্য এখানে ও আরও একটা ইয়ে আছে, আপনি দেখেন এখানে কোনো অডিও লেভেলটা কোনো শু করতেছে না। তো সেই ক্ষেত্রে আপনার অডিও লেভেলটা যদি শু না করে, এই যে দেখেন অডিও লেভেল আমার কোনো শু করতেছে না, তো আপনি এভাবে বেগে চলে আসবেন। তো বেগে চলে এসে আবার ক্যামেরার মধ্যে ঢুকবেন, অডিও লেভেলটা অবশ্যই আপনার দেখার প্রয়োজন। তো এইভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওয়ান স্ক্যানের মধ্যে শো ফেস ডিরেক্টর এখানে যদি দেন, তাহলে যে মুখের পাশে গড় গড় আসবে ফ্লাশ আইকন, এখানে শো অডিও লেভেল আইকন, শো অডিও লেভেল আইকন, এটাকে টিক মার দিয়ে দিবেন। এরপরে শো স্টোর লোকেশন, এটাও দিতে পারেন, শো অডিও হোয়াইট ব্যালেন্স এটি দেওয়ার দরকার নাই। ক্যামেরা প্রো রিভিউ এখানে দেন, শো অ্যাঙ্গেল, শো অ্যাঙ্গেল, শো প্যাস, শো, এরপরে শো ব্যাটারি, শো টাইম, শো ইয়া, শো অডিও লেভেল মিটার, শো এইটা দেবেন, শো ও এখানে এখানে যাবেন শো অডিও লেভেল মিটার। এখন আমরা রেকর্ড করব। হ্যাঁ, এই যে হ্যালো 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 হ্যালো, এই যে এখানে আমরা কোনো, আমরা যতই হ্যালো হ্যালো করতেছি আমাদের অডিও লেভেলটা লড়তেছে না। আমরা যখন এটা আমাদের এটা খুলে ফেলবো, হ্যালো হ্যালো হ্যালো, আমাদের লেভেলটা লড়তেছে। এটা যখন আপনার 100% ঢুকাই দিবেন, হ্যালো হ্যালো, এটা যখন কাজ করবে না, মানে মিক্সারে তো এখন লাগাইছি না, এই যে দেখেন মিক্সারে তো এখন আমরা লাগাইছি না, তো মিক্সারে না লাগানোর পরে এই অডিও লেভেল যদি না লাগানোর পরে না লড়ে, তাহলে বুঝলেন যে 100% কাজ করতে হবে। আর এইটার যদি রেড সিগন্যালে চলে যায়, তাহলে আমাদের কমাইতে হবে। তো আমরা এই ফোনটা থেকে, এই যে দেখেন আমাদের এই ফোনটা থেকে আমরা অডিও নিচ্ছি, অডিও নিয়ে এখানে, এই যে এখানে, এখান থেকে এটা মনে হয় মিক্সার, আর এটা হচ্ছে আমার কেবল, এই যে এটা হচ্ছে আমার কেবল, কেবল থেকে আমরা এখানে, এই দেখেন কেবল থেকে এই লাইন দিয়ে হচ্ছে আমাদের ফোনের লাইন, আমরা দেখাই সরাসরি। তো হইলই, যদি হয় এটা হেডফোন যদি ধরে, তাইলে এখানে এটা লাগবে না, এই ইন কনভার্টার লাগবে না। এখন দেখা যায় ধরছে, তো আমরা রেকর্ড করি। তো হ্যালো 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 হ্যালো, এর মানে কি এটা কাজ হচ্ছে না। তো আমরা এটা দিয়ে দিই, হ্যালো, এটা দিয়ে আমরা যদি এখানে দিই, হ্যালো হ্যালো, আপনার এইটাকে দরানি লাগবো, ক্যামেরাটার দরানি হয়েছে আসল। হ্যালো হ্যালো, এখনও কিন্তু লাইনটা ধরছে না আমাদের, হ্যালো 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 হ্যালো, লাইনটা কিন্তু আমাদের কাজ হচ্ছে না। এটা যদি আমাদের এখানে অডিওটা আমরা অফ করে দিব, অফ করে দিয়ে এটা যখন আমাদের ঢুকাবো, ঢুকানোর পরে যখন আমরা রেকর্ড দিব, হ্যালো, আমরা হ্যালো কইলে আমাদের এই অডিও লেভেলটা বাড়বে না, তাহলে আমাদের আউট নয়েজ ঢুকতেছে, ঠিক আছে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য অনেক সময় যেটা করতে হবে, এই এই যে ফুটটা আছে, এই ফুটটার মধ্যে আমাদের একটা হেডফোন লাগাতে হবে, এই যে
এখানে দুইটা, একটা আমাদের অডিও ইন করলাম, এখানে আমরা একটা হেডফোন লাগিয়ে নিলাম। এই যে হেডফোনের লাইন ধরছে, অন ধরছে, এখন কিন্তু আর গান বাজে না। এখন আমরা অডিও করি, এই যে দেখিল, হ্যালো হ্যালো হ্যালো, অন যতই আমরা হ্যালো হ্যালো কই, মানে এটা দিয়ে অডিও লাইন তো নেওয়াই হবে। হ্যাঁ, এটা দিয়ে অডিও লাইন তো নেওয়াই হবে। এখন কিন্তু লেভেল আর বাইরেতেছে না, রেকর্ড কিন্তু হইতেছে। এখন আমাদের এইখানে যে অডিওটা আছে, এখানে আমরা এখানে যে অডিওটা আছে আমাদের এই অডিওটা আমরা একটু সাউন্ড বাড়াবো। এটা সাউন্ড বাড়াবো, হ্যাঁ দেখেন এই যে সাউন্ড আসছে। ঠিক আছে, হ্যাঁ দেখেন সাউন্ড আসতেছে। এই যে এটার যদি অতিরিক্ত সাউন্ড হয়, আমরা অন্য একটা গান দিই, দেখি এখান থেকে অন্য একটা গান দিই। অন্য একটা গান দিলে আমারটা দিলাম, হ্যাঁ দেখেন, হ্যাঁ দেন, এরকম যদি থাকে তাহলে ঠিক আছে। ঠিক আছে, 100% সাউন্ড, 100% কিন্তু এখন রেকর্ড হচ্ছে, এই তার দিয়ে এখান থেকে রেকর্ড হচ্ছে। এটা আমাদের ভলিউম, এখানে যদি এই যে কম আছে এটাতে বার, এই যে কমানো যাবে, এই যে কমাইছি ভলিউম, ঠিক আছে, এই যে এনে ধরো ভলিউম কমাইছি এটা দিয়ে, এটা দুইটাই একবারে ধরো, এইভাবে ধরো, এই যে ভলিউম আমরা এখানে বাড়ানো যায়, এই যে আমরা বাড়াই দিছি, ঠিক আছে, এই যে বাড়াই দিছি, এই যে ভলিউম বাড়াই দিছি, ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে কমাইতে পারি। তো এখন আমাদের সাউন্ডটা আমরা শুনি, এখন আমরা সাউন্ডটা শুনি। বিষয়টা হচ্ছে এগুলা একবার করলেই, হাই এই যে এই সাউন্ডটা, এই সাউন্ডটা এখানে আসতেছে 100% ক্লিয়ার সাউন্ড আমাদের লাইন নেওয়ার পরে। এই যে দেখেন লাইন লেভেল, তো এখানে আসবেন আপনাদের ম্যানুয়ালে দিবেন, প্রথমে ম্যানুয়ালে, এই যে ম্যানুয়াল আছে, ম্যানুয়াল বাটনের চাপ দিবেন। এই দেখেন লাইন আসতেছে, মানে অডিও রেকর্ড হচ্ছে। আমরা আর এই যে এই লেভেলটা আপনি কোথায় থেকে আনবেন, এই লেভেলটা আপনি ম্যানুয়ালে দেওয়ার পরে আপনি এই দ্বিতীয় নম্বরে আসবেন, দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বরে, চতুর্থ নম্বরে, এই যে দেখবেন ম্যানুয়াল রেকর্ডিং, এটাকে কমাবেন, এখানে আনবেন, এই যে কমায়া দিবেন। কমায়া দেওয়ার পরে এটার লাইটটা বন্ধ করো, এটার কমায় দেওয়ার পরে দেওয়া আছে, এই যে এখন অডিও লেভেল আইতাছে, গানটা হেন চলতেছে, মনে করেন এটা মিক্সচার, ঠিক আছে, এই যে অডিও লেভেল এটা ঠিক আছে। এখন